জমি দখল ঘিরে বচসা বিজেপি তৃণমূলের। বিজেপির পার্টি অফিসের জমি দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। রেলের জায়গা দখল করছে তৃণমূল, ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলকে নালিশ বিজেপি বিধায়কের। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, কল্যাণী পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রাণকৃষ্ণ কল্যাণীর রেল লাইনের পাশে 13টি পরিবারকে বসানো নিয়ে গত কয়েকদিন ধরেই অশান্তি চলছে। যে জমিতে ওই পরিবারগুলোকে বসানোর কথা বলা হচ্ছে সেখানেই রয়েছে বিজেপির একটি পার্টি অফিস। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অভিযোগ, তৃণমূল কংগ্রেস টাকা নিয়ে তাদের পার্টি অফিসের জায়গা দখল করে লোক বসাচ্ছে, জায়গাটি রেলের। যদিও কল্যাণী পৌরসভার পৌরপ্রধানের দাবি, রেলের সাথে অনেক আগেই কথা বলেই এই পরিবারগুলোকে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি বিধায়কের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যাদের এই জমিতে বসানোর কথা হচ্ছে সেই পরিবারগুলির দাবি, তারা কাউকে কোনো টাকা দেয়নি। দীর্ঘদিন ধরে তারা রাস্তার ওপরে কষ্ট করে জীবনযাপন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে কল্যাণী থানার বিরাট পুলিশ বাহিনী। দিয়ে বসিনি, আমরা 2006 সাল থেকে এখানে রয়েছি। আমরা পার্টি অফিসটা ছিল বিজেপি, সিপিএমের পার্টি অফিস বিজেপি দখল করে বসে আছে। ওদের পার্টি অফিসে আমরা দখল করিনি। ওদের দুটো প্লট এখানে হয়েছে, ওদের সামনের প্লটটা দেওয়া হয়েছে, যে সামনের প্লট ওরা বিজেপির যেমন পার্টি অফিস আছে থাক, আমরা পেছনের প্লটটাতে, মানে আমাদের জায়গা কম হয়েছে, নাহলে ওদের কাছে যেতামও না। একটা প্লট কম হয়েছে, তাহলে ওই পেছনের জায়গাটাতে থাকবে। না, আমরা টাকা কাকে দেবো? আমরা তো এখানে আছে দীর্ঘদিন থেকে, টাকা কাকে দেবো? টাকা আমরা এখানকার ভোটার। এখন মানুষ তো কত কথাই বলে, সব কি সত্যি হয়? টাকা যে দিয়েছি তার প্রমাণ দেখাতে বলুন তাদেরকে, যে আমরা টাকা দিয়েছি। আমার সীমা কর্মকার, 2015 সালে আমি এখানে বিদায় কাউন্সিলর হই, এবং এখানে যে সমস্ত পরিবারগুলো থাকে, প্রায় 50টা পরিবার, আপনারা নিশ্চয়ই দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, দেখবেন যে প্রত্যেকটা ঘরের সঙ্গে সঙ্গে লেগেছিল, যার জন্য আমরা সরকারি কোনো প্রকল্পের আওতায় এদেরকে আনতে পারছিলাম না। আমরা রেলের সঙ্গে আমরা দরবার করি, DRM, কাছড়াপাড়া রেলওয়ে, রানাঘাট যারা আছে, ল্যান্ডটা দেখে, তাদেরকে আমরা বিভিন্নভাবে অনেকবার মিটিং করেছি। মিটিং করে 2019 সালে তারা এসে দেখবেন এখানে রেলের যে একটা পিলার, ওরা সারা ভারতবর্ষে যে ধরনের পিলার বসায়, এবং পিলার বসিয়ে ওরা ডিমার্কেশন করে দিয়ে যায় যে এই জায়গাটুকু আমাদের রেলের, আর বাকি জায়গাটা হচ্ছে আরবান ডেভেলপমেন্টের। আমরা তা তখন এই 50টা পরিবারকে প্রতিশ্রুতি দিই যে আপনারা যেহেতু সরকারি প্রকল্পে জায়গা পাচ্ছেন না, তো প্রকল্প পাচ্ছেন না, সুতরাং এখানে আপনাদেরকে সুন্দরভাবে আমরা রাস্তা, বিদ্যুৎ, আলো, ড্রেন করে এখানে আমরা সরকারি প্রকল্পের আওতায় নিয়ে আসবো। সেইভাবে আমরা বেশ কিছু পরিবারকে আমরা নির্দিষ্টভাবে বসানো হয়ে গেছে। 13টা পরিবার রাস্তার মধ্যে ছিল, এখনও আপনারা ছবি দেখতে পাবেন, একদম পুরো রাস্তা তারা ব্লক করে, দীর্ঘদিন যাবার শীত, গ্রীষ্ম, বর্ষার মধ্যে তারা কষ্টের মধ্যে আছে। সেইভাবে আমরা আজকে এখানে নির্দিষ্টভাবে আমাদের সহসভাপতি সহ আমাদের বর্তমান যে কাউন্সিলর অরুমুখের সহ সকলে মিলে আমরা এখানে বসানোর একটা পরিকল্পনা করেছি। এখানে যে পার্টি অফিসটার কথা আপনারা বলছেন, সেই পার্টি অফিসটা 2019 সালে যেভাবে ওরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করেছিল, ভেঙেছিল, সে একই পদ্ধতিতে এই পার্টি অফিসটাও ওরা সিপিএমের একটা পার্টি অফিসকে ওরা দখল করে। তাই সেই পার্টি অফিসের পিছনের জায়গাটা হচ্ছে রেল থেকে আমরা আদায় করেছি। মন্দির এবং হচ্ছে পার্টি অফিসের পিছনের জায়গাটা আমরা রেল থেকে আদায় করেছি, এবং এখানকার মানুষের জন্য, এবং একটা পরিবারও বাইরে থেকে এখানে আসেনি। প্রত্যেকটা পরিবারের সঙ্গে আপনারা মুখোমুখি ইন্টারভিউ নিন এবং দেখুন এখানে কোনো আর্থিক লেনদেন নেই, কিচ্ছু নেই, শুধু তারা যাতে সরকারি প্রকল্প পেতে পারে তার জন্য আমরা এখানে তাদেরকে একটা সুন্দরভাবে বসানোর ব্যবস্থা, তারাই বিধায়ক, হ্যাঁ তারাই, এবং বিধায়ক এসে তারা যাতে বসতে না পারে সেটা বাধা দিচ্ছে।